গনগনে আগুনে পুড়িয়ে গলানো হচ্ছে AK-47, M-16 এর মতো ভয়ঙ্কর সব মারণাস্ত্রের বুলেট। গলিত এসব বুলেট ছাঁচে ফেলে তৈরি হচ্ছে নানান ধরনের গয়না। চোখ ধাঁধানো এসব গয়না ঘষে ঘষে আরও নিপুণ করে তুলছেন কারিগরেরা। শিল্পীর হাতের ছোঁয়ায় অনন্যতায় পৌঁছে যাচ্ছে ঘাতক বুলেট। যুদ্ধের ধ্বংসলীলার মধ্যে একজন স্বর্ণকার খুঁজে ফিরছেন প্রেম আর সৌন্দর্য। যুদ্ধবিরোধী চিন্তা থেকে ভয়ঙ্কর মারণাস্ত্রকে বদলে দিচ্ছেন প্রেয়সীর গয়নায়। থুয়ুন চান্থা মূলত গয়না তৈরির কাজে ব্যবহার করেন AK-47 এবং M-16 আগ্নেয়াস্ত্রের বুলেট। শহরের চারপাশের বিভিন্ন সামরিক শুটিং রেঞ্জ এবং সামরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিনি এসব বুলেট সংগ্রহ করেন। সংগ্রহিত বুলেট থেকে নিরাপদ বুলেট বাছাই করে বুলেটের আবরণ গলিয়ে তৈরি করা হয় ব্রেসলেট, কানের দুল এবং আংটি। যুদ্ধ নয় শান্তি, বিদ্বেষ নয় প্রেম, মারণাস্ত্র নয় প্রেয়সীর স্নিগ্ধ মুখ, এমন দর্শন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছেন তিনি। যুদ্ধের সময় আমাদের গুলি থেকে পালাতে হয়েছিল। আমরা সারাক্ষণ মৃত্যু ভয়ের মধ্যে ছিলাম। আমি বুলেটের ধাতব খোসাগুলোকে গয়নায় পরিণত করেছি, কারণ আমি শান্তির পক্ষে। আমি চাই না সে ভয়ানক পরিস্থিতি আবারও ফিরে আসুক। বুলেট থেকে গয়না তৈরির এমন কর্মযজ্ঞ চলছে কম্বোডিয়ায়। আর এমন বিস্ময়কর উদ্যোগের নায়ক থুয়ুন চান্থা নামের একজন স্বর্ণকার। রাজধানী নমপেন শহরের ছোট্ট একটি ওয়ার্কশপে চলছে বুলেটের গয়না তৈরির কর্মযজ্ঞ। থুয়ুন চান্থার এমন বিস্ময়কর উদ্যোগের পেছনে আছে বিস্তৃত এক করুণ ইতিহাস, হারানোর গল্প। সাল 1975, আগুনমুখ সময় পার করছে কম্বোডিয়া। এর মধ্যেই দেশটির ক্ষমতা দখল করেন কমিউনিস্ট পার্টি অব কম্পোচিয়ার অতি বামপন্থী মার্ক্সবাদী নেতা পলপট। শাসন করেন 1979 সাল পর্যন্ত। অতি বামপন্থী দলটি নিজেদের পরিচিত করেন খেমার রোজ নামে। কমিউনিস্ট শাসনের নামে লাখ লাখ মানুষকে গ্রামে পাঠিয়ে কৃষিকাজে বাধ্য করেন শাসক গোষ্ঠী। দলটির মাত্র 5 বছরের শাসনকালে গণহত্যা, নির্যাতন, অনাহার, রোগ আর অতিশ্রমে মৃত্যু হয় প্রায় 20 লাখ মানুষের। দেশে শুরু হয় গৃহযুদ্ধ। স্বর্ণকার থুয়ুন চান্থার বাবা খেমার রোজ শাসনের শিকার। পিতার স্মরণে কিছু করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তিনি। যুদ্ধের ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে ভাবিয়েছে, সেই ভাবনাকেই তিনি ভাষা দিয়েছেন। ধ্বংসলীলার উপাদানে ফুটিয়ে তুলেছেন ভালোবাসার ফুল। বুলেট থেকে গয়না তৈরির উদ্দেশ্য হলো, একজন কম্বোডিয়ান হিসেবে আমি যুদ্ধের শিকার হয়েছি। যুদ্ধ আমার পরিবারকে কেড়ে নিয়েছে, সে যুদ্ধ এখনো থামেনি, বিশ্ব এখনো যুদ্ধের মধ্যে রয়েছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং যুদ্ধবিরোধী চিন্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন এই উদ্যোক্তা। পৃথিবীকে বাসযোগ্য করার বার্তা অবিরাম ছড়িয়ে দিতে চান তিনি। আমি প্রমাণ করছি বিশ্ব যুদ্ধ চায় না, আমরা সকলেই শান্তি চাই। আমার এই উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করেছে। আমরা পৃথিবীকে বাসযোগ্য করার চেষ্টা করছি। থুয়ুন চান্থার গয়না তৈরির ওয়ার্কশপে সপ্তাহে গড়ে 5 কেজি পরিমাণ বুলেটের ধাতব খোলস গলানো হয়। গলিত বুলেট থেকে তৈরি হয় প্রতিদিন গড়ে প্রায় 20 ধরনের গয়না। কম্বোডিয়ান সংস্কৃতির প্রতীক রুমদুল ফুলের নকশায় বানানো গয়না থুয়ুন চান্থার কারখানার সিগনেচার প্রোডাক্ট। দেশ, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি ভালোবাসা মানুষকে আরও বেশি যুদ্ধবিরোধী চিন্তায় উদ্বুদ্ধ করবে বলে ধারণা এই দার্শনিকের। আমি চাই বুলেটের খোসা থেকে তৈরি গহনা শান্তির প্রতীক হয়ে উঠুক। আমরা যা হারিয়েছি তা আমরা মনে রেখেছি, আমরা আবার যুদ্ধ চাইব না। ইতোমধ্যে থুয়ুন চান্থার তৈরি বিশেষ গয়নার ব্যাপক জনপ্রিয়তা এবং চাহিদা তৈরি হয়েছে কম্বোডিয়া এবং কম্বোডিয়ার বাইরের বিভিন্ন দেশে। চান্থা তার বেশ কিছু শিল্পকর্ম রপ্তানিও করেছেন, তবে আপাতত দেশের বিপণী বিতানগুলো কেন্দ্র করেই চলছে তার দর্শন এবং ব্যবসা। স্থানীয় গ্রাহকরাও সংহতি জানাচ্ছেন থুয়ুন চান্থার দর্শন চিন্তার সাথে। আমি এই গয়নাগুলো পছন্দ করি, এখানে রুমডুল ফুলের নকশায় তৈরি করা হয়েছে। এই ফুল আমাদের দেশের প্রতীক, এখানের গয়না কম্বোডিয়ার প্রতিনিধিত্ব করে। ধ্বংস থেকেই সঞ্চার হয় নতুন প্রাণের, মেঘের প্রাবল্য নিয়ে আসে বৃষ্টির স্নিগ্ধতা। কম্বোডিয়ার একজন স্বর্ণকারের যে দর্শন চিন্তায় মারণাস্ত্রকে বদলে দিচ্ছেন প্রেয়সীর কণ্ঠহারে, সে দর্শন প্রাণ সঞ্চারের কথা বলে, কথা বলে আগামীর শান্তির পৃথিবী নিয়ে।